আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। যারা কেক খেতে পছন্দ করেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের পছন্দের তালিকায় এই কেক থাকে। আমি সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারাও বাসায় সহজেই তৈরি করে নিতে পারেন এই কেক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বিসমিল্লাহ করে শুরু করে দিই। প্রথমেই আমি তৈরি করে নেব বাটার মিল্ক, যার জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তরল দুধ। আমি যেহেতু এই কেকের বেসটা তৈরি করেছি ময়েস্ট কেক, অতএব ময়েস্ট কেকে অবশ্যই বাটার মিল্ক ব্যবহার করতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা ভিনেগার, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন দইয়ের মতন হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে কিন্তু দুধটা গরম নেওয়া যাবে না, একদম রুম টেম্পারেচারে থাকা দুধ নেবেন। সেই দুধের মধ্যেই কিন্তু সিরকাটা দিতে হবে, যদি গরম দুধে দেন তাহলে কিন্তু ছানা কেটে যাবে। এখন আমি এটা ঢেকে এক সাইডে রেখে দিব। এখানে আমি শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিব এখানে 1/4 কাপ কোকো পাউডার। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি, আপনারা ক্যাডবেরি, মালয়েশিয়ান যে কোনো কোকো পাউডার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। এবার আমি সব শুকনো উপকরণ 4 বারে চেলে নিব। যেহেতু আমি এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, অতএব শুকনো উপকরণগুলো 4 বার চেলে নিতেই হবে। আমার 1 বার চালা শেষ, এবার আমি আবার চেলে নিব। ঠিক এভাবেই আমি পর্যায়ক্রমে মোট 4 বার চেলে নিব। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি। আপনারা হয়তো বলতে পারবেন যে সব কেকেই কি বেকিং পাউডার বেকিং সোডা যাবে? না, সব কেকেই বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করা যাবে না। যেহেতু আমি এটার বেসটা তৈরি করছি ময়েস্ট কেক, অতএব ময়েস্ট কেকে বেকিং সোডা বেকিং পাউডার দুটোই যাবে, প্লাস বাটার মিল্ক যাবে। সেম প্রসেসে আমি অফ ক্যামেরায় আবারও 2 বার চেলে নিব। আমি টোটাল 4 বার চেলে নিব। আপনারাও চেষ্টা করবেন 4 থেকে 5 বার শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য, তাহলে কেকটা অনেক অনেক সফট হবে। আমি টোটাল 4 বার চেলে নিলাম। এবার আমি এগুলো এক সাইডে ঢেকে রেখে দিব। এবার আমি একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। আর এখানে মেশাবো আমি 1 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে মেশাবো আর বিট করব। স্পঞ্জ কেকে ডিমের ফোমটা একেবারেই পারফেক্ট হতে হয়, কিন্তু যেহেতু আমি এখানে ময়েস্ট কেক তৈরি করছি সেহেতু ডিমের ফোমের প্রতি তেমন একটা গুরুত্ব না দিলেও হবে, একটু ফোমি ফোমি ভাব হলেই হয়ে যাবে। আমার ডিমের ফোমটা প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ বাটার। আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1 চা চামচ চকলেট পেস্ট। দিয়ে দিলাম চকলেট পেস্ট। এবার আবার একটু বিট করে নিব। এবার দিলাম প্রথমেই যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে বিট করে নিব। এবার আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে অল্প অল্প করে দিব আর এইভাবে মিক্স করে নিব। ময়েস্ট কেকে এই শুকনো উপকরণগুলো খুব একটা সাবধানে না মিশালেও চলবে, কোনো রকম মিশালেই হবে, এতে কেকের কোনো সমস্যা হবে না। এবার আমি দিয়ে দিব 1/4 কাপ ফুটন্ত গরম পানি। একেবারেই টকবুকে ফুটন্ত গরম পানি নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ কফি পাউডার। এবার আমি এই মিশ্রণটা ব্যাটারের মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দেব,
অবশ্যই একেবারে গরম অবস্থায় দিতে হবে, এতে করে ভয়ের কোনো কারণ নেই। ময়েস্ট কেকের এটাই একটা বিশেষত্ব যে ময়েস্ট কেকে একেবারেই ফুটন্ত পানি অ্যাড করতে হবে। এই ফুটন্ত পানি অ্যাড করার ফলে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। এবার আমি একটি 8 ইঞ্চি কেক মোল্ড নিয়ে নিলাম। আমি মোল্ডে আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এবার আমি পুরো ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম। এই ব্যাটারটা একটু সিল্কি টাইপ হয়, আর আমি আগে থেকেই 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ওভেনটা ফ্রি হিট করে রেখেছি। এখন সেই 180 ডিগ্রিতেই আবার 40 মিনিট কেকটা বেক করে নিব। কেকটা আমার বেক হয়ে গেছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু কেকটা এভাবে ঢেকে রেখে দেব। এবার আমি একটি ছুরির সাহায্যে চার সাইডে একটু ছাড়িয়ে নেব কেকটা, নিয়ে আমি ডিমোল্ড করে নেব। কেকটা এবার ডিমোল্ড করে নিলাম, নিয়ে উপরের বেকিং পেপারটাও তুলে নিব। মাশাল্লাহ, অনেক ময়েস্ট হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছেন একেবারেই তুলতুলে হয়েছে। এই কেক কিন্তু স্পঞ্জ কেকের মতো স্পঞ্জি হবে না, কিন্তু অনেক বেশি সফট আর ময়েস্ট হবে। আমি কেকটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এবার আমি কেকটা বের করে নিয়েছি, নিয়ে এবার আমি 3 ভাগে কেকটা ভাগ করে নিব। এবার আমি আরেকটা স্লাইস করে নিচ্ছি, টোটাল আমি 3টা স্লাইস করব। ব্ল্যাক ফরেস্ট কেকের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে প্রতিটা লেয়ার বেজর থাকতে হবে, যেমন 3, 5, 7 এভাবে বেজর লেয়ার রাখতে হবে। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব, যার জন্য আমি নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। এবার আমি বিট করব। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আইসিং সুগার। এই ক্রিমে যথেষ্ট পরিমাণে মিষ্টি দেওয়া থাকে, যার জন্য আমি 1 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করলাম। আপনারা চাইলে বাড়িও নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি ক্রিমটা বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্রিমটা স্টিপ পিক না হয়ে যায়। ক্রিমটা বিট করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। আমার ক্রিম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব কেক ডেকোরেশনে। এবার আমি বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে নিলাম, কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম। এই ক্রিম লাগানোর ফলে কেকটা আর নড়াচড়া করবে না। উপরে অল্প পরিমাণে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিব। ময়েস্ট কেকে সুগার সিরাপ ব্যবহার না করলেও হয়, তবুও আমি একটু দিলাম। এবার আমি কেকের উপরে ক্রিমটা দিয়ে দিলাম, ক্রিম দিয়ে একটু সমান করে নেব, অত বেশি সমান করতে হবে না যেহেতু এটা মিডল পার্ট। আমি ক্রিমটা বসিয়ে নিয়েছি, এবার উপরে দিয়ে দিলাম চেরি পাই ফিলিং। এই চেরি পাই ফিলিংটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, এটার পুরো রেসিপি আপনারা খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ব্ল্যাক ফরেস্ট কেকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা লেয়ারে যে কোনো ফলের পাই ফিলিং দিতে হবে, তবে ব্ল্যাক ফরেস্ট কেকে মূলত চেরি পাই ফিলিংটাই ব্যবহার করা হয়ে থাকে। আপনারাও চেষ্টা করবেন চেরি পাই ফিলিংটা দেওয়ার জন্য, যদি আপনারা অথেন্টিক উপায়ে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করেন। এবার আমি আরেকটা স্লাইস বসিয়ে দিলাম, সেম প্রসেসে আমি সুগার সিরাপ ব্যবহার করব, ক্রিম ব্যবহার করব, প্লাস চেরি পাই ফিলিং ব্যবহার করব। এবার উপরের লেয়ারে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন শুধু ক্রিম দিয়ে সমান করে নিব। এই কেকে ক্রিমের লেয়ারটা অত ফিনিশিং না করলেও হবে, হালকা একটু ফিনিশিং আনলেই হয়ে যাবে, কারণ উপরে সাইডে ডিজাইন হবে, ক্রিমগুলো আর দেখা যাবে না। কোনো রকম একটু ফিনিশিং করে নিব। কেক ফিনিশিং শেষ, এবার আমি উপরে একটু স্টার নজলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি কিছু পরিমাণে চকলেট গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করা চকলেটগুলো এভাবে উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। চকলেট বসানো শেষ, এবার আমি ফুলগুলোর উপরে একটি করে চেরি বসিয়ে দিব।
ব্ল্যাক ফরেস্ট কেকে চেরি থাকবে না তা কি আর হয়? এবার আমি সবগুলো ফুলের উপরে একটি করে চেরি বসিয়ে দিব। শেষ হয়ে গেল চেরি বসানো। এবার আমি চার সাইডের ডিজাইনে চলে যাব। আমি চার সাইডে চকলেট লেস দিয়ে ডিজাইন করব। আমি কেকটার মাপে এভাবে একটি চিকন করে বেকিং পেপার কেটে নিয়েছি। এবার আমি চকলেট একটি পাইপিং ব্যাগে মেল্ট করে নিয়েছি, নিয়ে এভাবে জিগজ্যাগ করে চকলেট লেস ডিজাইন করে নিব। একইভাবে বিপরীত সাইড দিয়েও আবার জিগজ্যাগ করে নিব। হয়ে গেল আমার চকলেট লেস তৈরি। আমি চকলেট লেস তৈরিতে খুব একটা পারদর্শী নই, কোনো রকম করেছি। এবার আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিব যতক্ষণ পর্যন্ত চকলেটটা সেমি ড্রাই না হয়ে যায়। এবার আমি লেসটা কেকের চার সাইডে বসিয়ে দেব। একটু সাবধানে এই কাজটা করতে হবে। লেসটা বসিয়ে দিলাম। এবার চার সাইডে এরকম একটু আলতো হাতে চেপে চেপে লেসটা বসিয়ে দিব। এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যতক্ষণ পর্যন্ত লেসটা সেট না হয়ে যায়। আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি বেকিং পেপারটা তুলে ফেলব। চকলেটটা শক্ত হয়ে গেলে বেকিং পেপারটা তুলে ফেলাও একেবারেই সহজ হয়ে যায়। দেখেছেন আমার চকলেট লেসটা কিন্তু নিচের অংশে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আমার নিচের অংশে চকলেট লেসটা নষ্ট হওয়ার কারণটাও একটু বলে দিই। আমি যখন বেকিং পেপারের উপর চকলেট লেসটা তৈরি করে নিয়েছি, চকলেটটা একটু বলবো না 50% শুকাতে হতো, তারপরে যদি আমি বসাতাম তাহলে এই নিচের অংশে এইভাবে চকলেটগুলো একে অপরের গায়ে লেগে যেত না, ডিজাইনটা সুন্দর বোঝা যেত। আপনারা এই ভুলটা করবেন না, চকলেটটা অবশ্যই একটু শক্ত হতে দিবেন, তারপরে কেকের চার সাইডে বসিয়ে নেবেন। যেহেতু আমার চকলেট লেসের নিচের ডিজাইনটা একটু নষ্ট হয়ে গেছে, চকলেটগুলো একেবারেই সমান হয়ে গেছে, সেহেতু আমি একটি পাইপিং ব্যাগে কিছু ক্রিম ভরিয়ে নিয়ে সেই চকলেটগুলোর উপরে একটু ডিজাইন করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এবার আমি চকলেটগুলোর উপরে এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে ছোট ছোট করে ফোঁটা ফোঁটা দিব, দিয়ে একটা ডিজাইন করে নিব। করে ফেললাম চার সাইডে সিম্পলভাবে একটা ডিজাইন। আপনাদেরও যদি কখনো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিজের আইডিয়ায় যে কোনো একটা সিম্পলভাবে ডিজাইন করে নেবেন, এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য আর কিছুই না। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।